দুস্থ অসহায় মানুষের কথা মাথায় রেখে প্রায় 500 মানুষের জন্য বিনা পয়সার বাজারের আয়োজন করলেন মিনাখা ব্লক তৃণমূল কার্যকরী সভাপতি তাজউদ্দিন মোল্লা। শুধু এদিনই নয়, এমনই কাজ নীরবে করে চলেছেন লকডাউনের শুরু থেকেই। এদিন গোলাঘাটায় খাদ্য সামগ্রী ও বিভিন্ন সবজি নিয়ে সাজানো কয়েকটি পসরা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন কর্মী নেতৃবৃন্দ। পাশে রয়েছে ফ্রি সবজি বাজার নামে ব্যানার। বাজার করতে আসা অসহায় লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সামনে থেকে হাসি মুখে সকলকে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন কর্মীরা। ফ্রি সবজি বাজারে চাল, ডাল, আলু, পেঁয়াজ, মিষ্টি কুমড়ো, সোয়াবিন, পুঁই শাক, বিভিন্ন রকমের সবজির পসরায় সাজিয়ে দিচ্ছেন সাধারণ মানুষের হাতে। সবজি নিয়ে আসা এলাকার এক বৃদ্ধ বলেন, ব্যাগ ভর্তি সবজি পেয়েছি, কিন্তু কেউ টাকা চাইল না। যাই হোক, পরিবার নিয়ে কয়েকদিন চলে যাবে। এক থেকে দেড় মাস মতো এরকম প্রত্যেকদিন মানুষের পাশে আছি, চাল ডাল থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে খাতা কলম প্রত্যেক মানে যার যা অসুবিধা যেখানে যা হচ্ছে আমরা যখন যেটা বলছি আমাদের নেতৃত্ব যেটা বলছে আমরা সেখানে পৌঁছে যাচ্ছি। লক্ষ্য আমাদের একটা, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে আছেন, তাজউদ্দিন মোল্লা মহাশয় তার নির্দেশে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমরা তো মনে করি যে দিদি যেমন মানুষকে দিয়ে এরকম মানে সাধারণ মানুষের নাম পরিষেবা দিচ্ছে, আমরা এরকম তার সৈনিক হয়ে এই পরিষেবা দিয়ে আমরা নিজেকে ধন্য মনে করছি। কারণ আমরা মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি। আমরা একটাই অনুরোধ করব সাধারণ মানুষকে, তারা যেন সুস্থ থাকে এবং সবাই যেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে মালগুলো নেয় এবং আমরা সেরকম কতদিন এই প্রোগ্রাম চালাবে। আমরা এই প্রোগ্রাম মানে যতদিন লকডাউন চলবে, দিদি যতদিন লকডাউন চালাবে আমরা ততদিন আমাদের এই প্রয়োজনীয় মানে নিত্য প্রয়োজনীয় অনুষ্ঠান মানুষকে দিয়ে যাবো। এটা আমাদের মাননীয় তাজউদ্দিন মোল্লা মহাশয়ের নির্দেশ যে মানুষ যেন অভুক্ত না থাকে, মানুষের পাশে থাকতে হবে। এই সময় কোনো রাজ্যের অধীনে মিনাখা ব্লকের অন্তর্গত এই দুটো অঞ্চলে দুস্থ মানুষদেরকে আমাদের খাদ্য বিতরণ করা। লকডাউন যেদিন থেকে শুরু হয়, রাজ্য সরকার যেদিন থেকে ঘোষণা শুরু করে, সেখান থেকেই আমাদের মিনাখা ব্লকের কার্যকরী সভাপতি তাজউদ্দিন মহাশয় তানার উদ্যোগে, তানার যে ধরনের মেন্টালিটি, তিনি সাধারণ মানুষকে বলেছেন রাজনীতিটা বাদ দিয়ে আমার সহকর্মী এবং ব্লকে যারা নিযুক্ত সদস্য আছেন এবং দায়িত্বপূর্ণ মানুষ তাদের সহকর্মী এবং তানার সমস্ত প্রধান উপপ্রধান এবং পার্টির যারা সদস্য আছেন তাদেরকে নিয়ে আমাদের এই মানুষদের পরিষেবা দেওয়া। সেই লকডাউন থেকে শুরু করে